দেশে আইনের শাসন আছে বলে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সব ধরনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নিরাপত্তা বাহিনীর সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে নির্ভুল উপাদান গ্রহণ করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ শাস্তি তারা পাবে, আমরা সেই কাজটি করব যাতে করে একটা সুন্দর তদন্ত রিপোর্ট আমাদের নিরাপত্তা বাহিনী দিতে পারেন, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। এবং আপনারা সিলেট এমসি কলেজে যে ঘটনাটি ঘটেছে, আমি আগেও বলেছি এটা একটা দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা মধ্যে যারা লিপ্ত হয়েছেন তারা যে জঘন্য অপরাধ করেছেন তার শাস্তি দিতে হবে।